সৌজন্যে বিবিএস কেবলস। ঘুষখোর ধরতে ফাঁদ অভিযান চালাবে দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে এই অভিযান ঘুষখোর ধরতে এবং একই সঙ্গে অবৈধ অর্থের উৎস বন্ধ করতে। বিবিএস কেবলস আমাদের কথার আজকের আয়োজন। আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। শুনব সাধারণ মানুষের কথা, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। শরীয়তপুরের বিসিক শিল্পনগরীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে 100টি প্লট রয়েছে। সম্প্রতি কার্যালয়ের উপব্যবস্থাপক মনির হোসেনের বিরুদ্ধে শিল্প মালিকদের কাছ থেকে বিভিন্ন সময় ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। এর মধ্যে শিল্প প্লটের একজন মালিক মনির হোসেনের বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ করেন। গত 6 এপ্রিল বিসিক কার্যালয়ে মনির হোসেনকে 50,000 টাকা ঘুষ দিতে যান তিনি। এ সময় দুদকের একটি দল অভিযান চালিয়ে ঘুষের টাকা সহ মনির হোসেনকে গ্রেফতার করে। এর ঠিক 2 দিন আগে রাজশাহী উপশহর হাউজিং এস্টেটের বাসিন্দা চিকিৎসক ফাতেমা সিদ্দিকার অভিযোগের পর একজনকে ঘুষের 10 লাখ টাকা সহ আটক করেছিল দুদক। ঘুষখোর সরকারি কর্মকর্তাদের গ্রেফতার করতে দুদক ফাঁদ কার্যক্রম শুরু করেছিল 2007 সালে। যদিও বিগত 5 বছরে দুদক ফাঁদ কার্যক্রম পরিচালনা করেছে মাত্র 59টি। 2022 সালে এমন অভিযান হয়েছিল মাত্র 4টি। এখন এমন কার্যক্রম আবারও জোরদার করা হচ্ছে। ড্রপ কেসটা এই জন্যই করা হয় যাতে যিনি ক্রমাগত এই অপরাধটা করে থাকেন এবং সেবা থেকে বঞ্চিত করেন, এটি তাকে হাতে নাতে ওই কথিত অর্থ বা যে ঘুষের বিষয় থাকে সেটি সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তারপরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। দুদক সচিব জানান, ফাঁদ কার্যক্রমের জন্য দুদক স্বপ্রণোদিত হয়ে কিছুই করে না। যিনি ঘুষ দিবেন তিনি দুদকে অভিযোগ করলেই কেবল অভিযান পরিচালনা করা হয়। ট্র্যাপ কেস তো অবশ্যই চলমান থাকবে এবং এটা ক্রমাগতভাবে যদি পরিস্থিতি বাধ্য করে তাহলে সেটি বাড়তেই থাকবে, কারণ আমরা তো কোনো কিছু জোর করে করতে পারবো না। যখন অনিয়ম দুর্নীতির বিষয়টা আসবে, অভিযোগ আসবে, তখন এটা ওই একই হারে বাড়তে থাকবে। কিন্তু ট্র্যাপ কেসটি করার আগে অবশ্যই দুদক থেকে এটা ভেরিফাই করা হয় যে আসলে উনি এই কাজটি করতেছেন কিনা। যখন দেখা যাচ্ছে যে করেন তখন এটি ট্র্যাপ কেসের আওতায় নিয়ে আসা হয়। 2021 সালে 6, 2020 সালে 18, 2019 সালে 16 এবং 2018 সালে 15টি ফাঁদ অভিযান চালিয়েছিল দুদক। তাহু ছোড়ব, এটিএন নিউজ, ঢাকা। দর্শক এতক্ষণ রিপোর্টটি দেখলেন, এবারে শুনব সাধারণ মানুষের কথা। আমাদের অনেকগুলো কার্যক্রমে সরকার হাতে নেয় যেগুলো অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উদ্যোগগুলো নেওয়া হয়, গ্রহণ করা হয়, কিন্তু এটার কার্যকারিতা হয় না। আবার বিশেষ কিছু ক্ষেত্রে দেখা যায়, ধরেন সাধারণত পুকুরের ছোটো পুঁটি মাছটা ধরা হয় কিন্তু রাকব বোয়ালগুলা ধরা হয় না। যদি এটা আসলে কার্যকর হয় তাহলে কিন্তু দেশের মানুষ আসলে অনেক উপকৃত হবে। প্রত্যেকটা কাজে মানে সরকারি বলেন বেসরকারি বলেন বিভিন্নভাবে গভর্নমেন্ট বিশেষ করে ব্যাঙ্কগুলি থেকে যেভাবে টাকা পয়সা লুট হয়ে যাচ্ছে, এই জন্য সরকারের বা দুদকের একটা বিশেষ ভূমিকা রাখা উচিত। তারপরেও মানে মন্দের ভালো দুদক আছে বলে কিছু কিছু জায়গায় মানুষ এখনও আতঙ্কে থাকে, ভয় থাকে। সাধারণ মানুষও আমরা চাই যে দেশের মধ্যে একটা দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, সুদমুক্ত একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হোক। অবশ্যই দুদকের উদ্যোগ প্রশংসনীয়। আমি মনে করি এটা হওয়া উচিত যে দুর্নীতিটা আসলে বন্ধ হওয়া উচিত আমাদের দেশে। যতদিন দুর্নীতি থাকবে ততদিন আমাদের দেশ তো আর অতটা উন্নতি করতে পারবে না। আমরা এ ব্যাপারে জনগণ যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমরা করতে রাজি আছি। আমরা চাই যে আমাদের দেশটা দুর্নীতি মুক্ত হোক। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ঘুষখোর ধরতে ফাঁদ অভিযান জোরদার করেছে দুদক। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। আজকে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান সাহেব যে পদক্ষেপ নিয়েছেন ওনাকে আমি স্বাগত জানাচ্ছি। যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে আজকে দুর্নীতি এমনভাবে ছড়িয়েছে, এই দুর্নীতি প্রতিরোধ না করতে পারলে বাংলাদেশের যে অগ্রযাত্রা এই অগ্রযাত্রা অনেকটা ব্যাহত হবে। যেভাবে দুর্নীতির পিছনে তারা লাগছে বা তারা বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা দিয়ে বিভিন্ন লোক লাগায়, যেভাবে তারা দুর্নীতির বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে, এইভাবে যদি নিতে থাকে তাহলে আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের সবার জন্যই ভালো। তা আমরা চাই যে দুদক এভাবে সারা বাংলাদেশে
এই ধরনের কর্মকাণ্ড চালাক, যাতে কোনো দুর্নীতি বাংলাদেশে না থেকে বা আমাদের সোনার বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা আরও দ্রুত আরও উন্নয়ন হয়। বাংলাদেশে যে দুর্নীতি দমনের যে জোরদার ইয়ে চলছে, আমরা চাই যে বাংলাদেশে যেন দুর্নীতি মুক্ত হোক, আরও যেটা চলছে সেটা যেন আরও জোরদার হয় এবং সাধারণ মানুষ যেন মানে দুর্নীতি থেকে মুক্ত পায়। বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করার জন্য সকলকে সচেতন হতে হবে এবং দুদক যে পরিকল্পনা করতেছে আরও তেনারা যাতে অত্যন্ত সুন্দরভাবে দুর্নীতি মুক্ত করতে পারে, এদেশের সকল স্তরের সকল অফিস আদালত এবং সর্বোচ্চ জায়গায় যাতে দুর্নীতিবাজদেরকে ধরে শাস্তির আওতায় এনে এবং তাদেরকে শুধরাইয়ে অত্যন্ত সুন্দর একটি দুর্নীতিমুক্ত দেশ যাতে উপহার দিতে পারে, এই জন্য সকল জনগণকে সচেষ্ট থাকতে হবে এবং সজাগ থাকতে হবে। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি, আমি বুলবুল হাবিব। ঘুষখোর ধরতে ফাঁদ অভিযান কার্যক্রম জোরদার করছে দুর্নীতি দমন কমিশন দুদক, এ বিষয়ে রাজশাহীবাসী কী বলছেন চলুন জেনে আসা যাক। দুর্নীতি সমাজে যদি রন্ধে রন্ধে পৌঁছে যায়, তাহলে সরকার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উন্নয়নের যে ধারা পরিচালিত করছে এটা বাধাগ্রস্ত হবে। এই জন্য দুর্নীতি দমন হওয়া দরকার এবং প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি নাগরিকের আমার মনে হয় যে সচেতন হওয়া উচিত এবং এই ক্ষেত্রে প্রতিরোধ নাগরিক সমাজ থেকেও গড়ে তোলা দরকার। আমি চাই যে সমাজ থেকে দুর্নীতি একেবারে চিরতরে দূর হোক এবং দেশটা উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাক, এটাই আমার প্রত্যাশা। এটা অবশ্যই দেশের জন্য ভালো, কালো টাকাকে আমরা আরও মানে কালো টাকা উদ্ধার হবে, সরকার আরও বেনিফিটেড হবে এই জিনিস থেকে। আমি অবশ্যই এটা সাধুবাদ জানাবো এবং সবাই যেন এটার আওতায় আসে, যে দুদকের মধ্যেও যদি কোনো সমস্যা থাকে সেটার জন্যও যেন আলাদা মনিটরিং থাকে। ঘুষখোর তো বেড়ে গেছে, এই ঘুষখোরকে ফাঁদ পেতেই ধরতে হবে, না তো ফাঁদ না পেতে ধরলে ধরা যাবে না। আমি ঘুষ আমার কাছে চাইছি আমি চুপ করে দিয়ে দিছি, এটা দুদককে জানিয়ে ফাঁদ পেতেই এটাকে ধরতে হবে। এটা খুব ভালো উদ্যোগ সরকারের যদি নিয়ে থাকে, উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, এটা চেষ্টা চালিয়ে যেতে হবে, ধরতে হবে। আমি নাগরিক হিসাবে এটাকে আমি সমর্থন করি, যে যারা এই যে অন্যায় করে, দুর্নীতি করে, অবৈধভাবে টাকা পয়সা মানুষের কাছ থেকে নেয়, এদেরকে শায়েস্তা করার জন্য এদেরকে পাকড়াও করা দরকার। এটা একটা খুব ভালো উদ্যোগ, এটা আমরা স্বাগতম জানাই সরকারকে, সরকার আরও জোরদার করুক এটা আমরা চাই। আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয় নিয়ে শুনব সাধারণ মানুষের কথা। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটেন নিউজের পর্দায়।